তালিবানরা ক্ষমতা দখলের পর আফগানিস্তানে সবচেয়ে আতঙ্কে আছেন নারী ফুটবলাররা। তালিবানদের হাত থেকে বাঁচতে বিভিন্ন স্থানে পালিয়ে রয়েছেন তারা। এক বিবৃতিতে তাদের উদ্ধারের আকুতি জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। এ নিয়ে বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে আবেদন জানিয়েছে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। ফিফার আবেদনে সংহতি জানিয়েছে ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। নারী দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল এবং সাবেক সহকারী কোচ হেইলি কার্টার।